বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে প্রতিদিনের মতো আমরা আজকেও আমাদের ফেসবুক লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আস্তে আস্তে যেতে যেতে আমাদের আমরা দশমতম দশম ক্লাসে উপস্থিত হয়েছি সেই জন্য আমি আবারও আমাদের সাথে যারা অক্লান্ত পরিশ্রমে আমরা এই ফেসবুক ক্লাস লাইভ ক্লাসগুলো খুব সুন্দর মতে নিতে পারতেছি এ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এবং ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন সর্বোপরি বাংলাদেশ সরকারকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং তার সাথে সাথে তোমাদেরকেও ধন্যবাদ জানাইতেছি যে তোমরা আমাদের সাথে থেকে ক্লাসগুলা ঠিকমতো শুনতেছো এবং তোমাদের উপকারে আসতেছে বলে আমি বিশ্বাস করতেছি তাহলে চলো বন্ধুরা আজকে আমরা ইলেকট্রিক্যাল টেকনোলজির ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় পর্বের ছাত্রদের জন্য বরাবরের মতো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের বিষয়ের কোড হচ্ছে ডাবল সিক্স সেভেন ডাবল টু আর আমি তোমাদের সাথে থাকবো মফিজুল ইসলাম ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল বিভাগ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আশা করতেছি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাসে দিকে আগে যাই আজকে আমরা দশ নম্বর সাপটা নিয়ে আলোচনা করব। শুরুতে আমি বলতে চাই দশ নম্বর সাপটার কি আছে দশ নম্বর সাপটার বা অধ্যায়ের নাম হচ্ছে ইলেকট্রিক ব্লোয়ার এটা একটা ব্লোয়ার মেশিন ব্লোয়ার কি করে বা কি কাজে লাগে এটা আমরা জানার চেষ্টা করব বা ব্লোয়ারের ভিতরে আমাদের যেহেতু আমরা ইলেকট্রিক্যাল ছাত্র ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করি এখানে কি ইকুইপমেন্টস বা কি কি জিনিস ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব তাহলে আমরা আস্তে আস্তে আগাইতে থাকি দেখি আমাদের প্রতিদিন প্রতিবারের মতো যে আমরা প্রথমেই দেখিয়ে নিই আমাদের সিলেবাসে কন্টেন্ট কি কি আছে আমাদের সিলেবাসে প্রথম কন্টেন্টই হচ্ছে এক্সপ্লেইন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অ্যান ইলেকট্রিক ব্লোয়ার সেকেন্ড নেম দ্য ডিফারেন্ট পার্টস অফ অ্যান ইলেকট্রিক ব্লোয়ার থার্ড স্কেচ দ্য সার্কিট ডায়াগ্রাম অফ অ্যান ইলেকট্রিক ব্লোয়ার ফোর্থ ওয়ান এন্ড লাস্ট ওয়ান লিস্ট দ্যসিবল ফলস তাহলে প্রথমেই কজেস একটা রিমেডিস ব্লোয়ারের দ্বিতীয়তে আছে একটা ইলেকট্রিক ব্লোয়ারের বিভিন্ন অংশের সাথে পরিচিতি তিন নম্বর আছে একটা ইলেকট্রিক ব্লোয়ারের এর ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম হতে পারে চার নম্বর হইতে চার এবং শেষ যেটা আছে সেটা হচ্ছে একটা ইলেকট্রিক ব্লোয়ারের সম্ভাব্য কি কি ত্রুটি হইতে পারে এবং তাদের সম্ভাব্য কারণ কি কি তার সাথে সাথে আমরা কিভাবে এগুলাকে মেইনটেনেন্স বা রিমেডি প্রতিকার করতে পারি সেটা নিয়ে আলোচনা আমরা এই চারটা টপিকস নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা আসছি আশা করতেছি যে এই পাঠ যখন শেষ হবে তখন আমাদের যারা সুপ্রিয় শিক্ষার্থী রয়েছো তোমরা তোমরা অবশ্যই এই চারটা জিনিস বলতে পারবা ইলেকট্রিক ব্লোয়ার কাকে বলে বলতে পারবে তোমরা ইলেকট্রিক ব্লোয়ারের কার্যপ্রণালী বর্ণনা করতে পারবে ইলেকট্রিক ব্লোয়ারের বিভিন্ন অংশগুলো তোমরা চিহ্নিত করতে পারবে ইলেকট্রিক ব্লোয়ারের ফলসমূহ তার কারণ এবং প্রতিকার সম্পর্কে তোমরা বলতে পারবে আশা করতেছি শুরুতে যে চারটা জিনিসকে আমরা লক্ষ্য করলাম যে চারটা জিনিস এখান থেকে আমরা শিখব তোমরা আলোচনার সাথে সাথে মিলিয়ে দেখবে যে আসলেই আমরা এই চারটা জিনিস এখান থেকে শিখতে পারতেছি কিনা বা আমার আলোচনার ভিতরে এই চারটা জিনিস আসতেছি কিনা প্রথমেই আমরা দেখি একটা ইলেকট্রিক কি বরাবরই আমি বলে থাকি যে আমি ইংরেজিতে কিছু শব্দ এখানে অ্যাড করি কিছু অ্যাডভান্স লার্নারদের জন্য যাতে করে যারা ইংরেজি পড়তে চায় তাদের কিছু সুবিধা হয় আর সাথে সাথে আমি বাংলাটাও দিয়ে দিই যাতে যারা মনে করে যে না আমি ইংরেজি পড়তে গেলে আমাকে বেশি পরিশ্রম করতে হবে আমি পারবো না তারাদের জন্য তারা বাংলাটা পড়ে তো এটা না যে সবাই ইংরেজিটা পড়তে হবে যাদের মনে করে যে আমি ইংরেজিটা আমার পড়া দরকার বা আমি পড়লে একটু আমি লাভবান হব তো তাদের জন্য পড়ে নিবা আর যাদের মনে করে যে না আমার জন্য বার্ডেন হয়ে যাবে বেশি হয়ে যাবে তো ইংরেজিটা তারা বাদ দিতে পারো আমরা প্রথমে দেখি এয়ার ব্লোয়ারটা কী জিনিস এখানে লেখা আছে এয়ার ব্লোয়ার মেশিন ইজ এ সিম্পল অ্যান্ড ইফেক্টিভ ইলেকট্রিক ডিভাইস ইউজড ইন হোমস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টু ব্লো আই ওয়ে ডাস্ট ফ্রম এভরি ন কর্নার এখানে যেটা বলা হচ্ছে যে এয়ার ব্লোয়ার যা ইলেকট্রিক ব্লোয়ারটা হচ্ছে বাসাবাড়ি এবং ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত এবং সহজ মোর ইফেক্টিভ একটা ডিভাইস যেটা প্রত্যেকটা কর্নার থেকে অর্থাৎ একেবারে লুকানো জায়গা থেকে ময়লাগুলো পরিষ্কার করতে পারে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে পর গ্যাজেট অ্যান্ড ইলেকট্রনিক্স হ্যাভ ডেলিকেট ফার্স দ্যাট ক্যান নট বি ক্লিনড উইথ এ ক্লথ বলতে অনেকগুলা ইলেকট্রনিক্সের ডিভাইস আছে এবং গ্যাজেট মনে করি মোবাইল এই সমস্ত ডিভাইসগুলা এগুলা আমরা সরাসরি যদি চাই যে কাপড় দিয়ে পরিষ্কার করব তো এগুলা কাপড় দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় দিস ইজ হোয়েন ইউ নিট এয়ার ব্লোয়ার টু রিমুভ ডাস্ট উইথ ইট কন্টিনিউয়াস এয়ার প্রেশার তখনই আমাদের একটা এয়ার এয়ার ব্লোয়ার দরকার হবে এবং এটা একটা বাতাসের বাতাসটাকে প্রেসার অর্থাৎ জোরে প্রবাহিতের মাধ্যমে এবং কন্টিনিউয়াস প্রবাহিতের মাধ্যমে ময়লাগুলো পরিষ্কার করে ডিউরেবেল এন্ড এফিশিয়ান্ট মেশিন সেভ এ গুড এমাউন্ট অফ টাইম এন্ড এফোর্ট কনজিউম ইন ক্লিনিং এন্ড ডাস্টিং টাস্ক বলতেছে এইটা এই টেকসই এবং আহ বেশ কার্যকরী মেশিনটা আমাদের অনেক সময় এবং কষ্ট করা থেকে আমাদেরকে বাঁচাবে এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য তাহলে এক কথায় আমরা যদি এখান থেকে শিখতে চাই কি বলতে পারবো ইলেকট্রিক্যাল ব্লোয়ার এমন একটা মেশিন যেটা খুব সূক্ষ্ম জায়গা যেখানে আমরা কাপড় দিয়ে পরিষ্কার করতে পারি না কাপড় ব্যবহার করতে পারি না সে সমস্ত জায়গায় প্রত্যেকটা কর্নার থেকে ময়লা ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং এটা আমাদেরকে সময় এবং কষ্ট থেকে অনেকটুক বাঁচিয়ে দেয় আমরা এবার বাংলাটা দেখি একটু বাংলাতে কি বলতেছে ইলেকট্রিক ব্লোয়ার একটি বিশেষ ধরনের ডিভাইস যা প্রবল বেগে ঠান্ডা বা গরম বায়ুর প্রবাহ একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করতে পারে কোনো স্থানের বায়ুর প্রয়োজন হলে হিটিং সুইচ অফ এর মাধ্যমে বাতাস সেখানে পরিচালিত করা যায় আবার গরম বাতাস প্রয়োজন হলে হিটিং সুইচ অন করে উক্ত স্থানে গরম বাতাস প্রবাহ করা যায় সাধারণত ইলেকট্রিক ফ্যান রুমে বাতাস ছড়িয়ে দেয় কাছরা 팬 এত অত জোরে ঘুরে না কিন্তু ব্লোয়ার বেশি স্পিডে ঘুরে থাকে আচ্ছা এখান থেকে যেটা শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আমরা আগেই বলেছি যে ব্লোয়ারটা এমন একটা মেশিন যেটা প্রবল বেগে বাতাসকে প্রবাহিত করতে পারে এটা যেরকম আমরা মহিলা পরিষ্কার করতে পারি অন্যদিকে কোন জায়গায় যদি আমাদের গরম বাতাসের প্রয়োজন হয় তাহলে গরম বাতাসও আমরা প্রবাহিত করতে পারি তার মানে এখান থেকে নতুন একটা কথা বেরোয় আসতেছে সেটা হচ্ছে যে ইলেকট্রিক ব্লোয়ার শুধুমাত্র ডাস্ট ময়লা পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয় না কোথাও গরম বাতাসের প্রয়োজন হইলেও সেখানেও আমরা এটা ব্যবহার করতে পারি আরো একটা কথা এখানে উঠে আসতেছে যেহেতু হিটিং সুইচ অন অফ এর কথা আছে তার মানে এখানেও একটা হিটিং এলিমেন্ট আছে যে হিটিং এলিমেন্টের মাধ্যমে আমরা বাতাসকে গরম করতে পারি আরেকটা কথা এখানে যেটা বলা হচ্ছে যে সাধারণত ইলেকট্রিক ফ্যান তোমরা এখানে প্রশ্ন করতে পারো যে বাতাস তো ইলেকট্রিক ফ্যান যেটা আছে ইলেকট্রিক ফ্যানও বাতাস প্রবাহিত করাইতে পারে এবং সেটাও জোরে হয় কিন্তু এটা ইলেকট্রিক ব্লোয়ারের যত স্পিডে বাতাস প্রবাহিত করাইতে পারে একটা ইলেকট্রিক ফ্যান সব তত স্পিডে বাতাসকে ছড়িয়ে দিতে পারে না এবং ইলেকট্রিক ব্লোয়ারটা আরেকটা যেটা ধর্ম সেটা হচ্ছে যে এটা নির্দিষ্ট একটা পয়েন্টে স্পাইরাল আকৃতিতে তো মানে যেটাকে আমরা অনেকটা ঘূর্ণিঝড় বলি যে এক জায়গাকে নির্দিষ্ট করে বাতাসটা প্রবাহিত করাইতে পারে ইলেকট্রিক ফ্যান যেটা হয় না ইলেকট্রিক ফ্যান সাধারণত করে কি বাতাসটাকে ছড়িয়ে দেয় চারপাশে আর ব্লোয়ার বাতাসটাকে একটা নির্দিষ্ট জায়গার উপর প্রবাহিত করায় যার কারণে তার স্পিড অনেক বেশি হয়ে যায় এই ইলেকট্রিক ফ্যান এবং ব্লোয়ারের মধ্যে মূলত এই দুইটা পার্থক্যের কারণে দুইটা ডিভাইস এর নাম দুই রকম হয়ে গেছে না হলে তোমরা পরবর্তীতে দেখবা যে একটা টেবিল ফ্যান বা ইলেকট্রিক ফ্যানে যা কিছু আছে ইলেকট্রিক ব্লোয়ারও ঠিক একই ধরনের জিনিসগুলাই বিদ্যমান রয়েছে এখন আমরা দেখব যে প্রথম কথা আমাদের ছিল যে ইলেকট্রিক ব্লোয়ার বলতে কি বোঝায় আমি আশা করব এতক্ষণে তোমরা ইলেকট্রিক ব্লোয়ার বলতে কি বুঝায় এটা তোমরা এখন বলতে পারবা এবং এটা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা দেখি একটা ইলেকট্রিক গ্লোয়ার কিভাবে কাজ করে এখানে আমি একটা চিত্র দেখিয়েছি তার আগে আমাকে কয়েকটা জিনিস একটু লক্ষ্য করা দরকার চিত্রে এখানে কিছু ফ্যানের ব্লেড দেখানো হয়েছে এই ফ্যানের ব্লেড আছে এখানে তার মানে এখানে একটা মোটর আছে এই মোটরটা স্থায়ীভাবে সংযুক্ত ক্যাপাসিটর স্টার্ট মোটর যার শ্যাপটে কিছু সংখ্যক এই যে ব্লেডগুলা গুলা শেপটে লাগানো আছে সাথে ব্লেডগুলো লাগানো আছে এবং এটা কাজটা কিভাবে করতেছে তোমরা এই চিত্রের মাধ্যমে আমার মনে হয় খুবই সুন্দরভাবে এটা বুঝতে পারো এখানে চারটা জিনিস আছে একটা হচ্ছে ইনলেট ইনলেট এয়ার দুই নম্বর হচ্ছে একটা সাইড চ্যানেল এনার্জি টু এয়ার এই যে দুই নম্বর একটা চ্যানেল আছে তিন নম্বর হইলো একটা সার্কুলেটিং এয়ার মানে ফ্যান আছে যেটাকে বাতাসকে সার্কুলেট করবে আর এক্সপেল ডেয়ার এক্সপেল মানে বের করে দিবে এটা হলো আউটলেট তার মানে একটা ওয়ার্কিং ইলেকট্রিক ব্লোয়ারের ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে হলে তোমাকে চারটা জিনিস পড়তে হবে একটা হলো বাতাসের ইনলেট আসবে অর্থাৎ এক দিক দিয়ে বাতাসটা ইন করবে বাতাস ভিতরে ঢুকবে আর ওই বাতাসটা একটা চ্যানেল চ্যানেল মানে একটা পথ একটা পথের একটা পদের মধ্য দিয়ে যে একটা ফ্যান ওইটাকে ঘুরিয়ে দিয়ে আর একটা পাশ দিয়ে আকৃতিতে মানে আকৃতি আহ সূক্ষে ছোট্ট আমি বারবার বলতেছি যে এখানে চারটা কাজ হচ্ছে একটা হচ্ছে এই যে তোমরা ছবিগুলোর সাথে পিকচারের সাথে মিলিয়ে নাও এখান দিয়ে বাতাসগুলা ইনলেট হচ্ছে বাতাসগুলো আসতেছে এখান দিয়ে বাতাসগুলো আসতেছে এরপরে এই বাতাসগুলা একটা চ্যানেলের মাধ্যমে এনার্জি অর্থাৎ এটা শক্তি লাভ করতেছে বাতাসগুলা আরো অর্থাৎ ফ্যান যখন ঘুরতেছে তখন বাতাসগুলা আরো শক্তি লাভ করতেছে শক্তি লাভ করার পরে এরপরে দেখো এই যে বাতাসটা এইখানে এই চিহ্ন দ্বারা বাতাসটা বলছে সার্কুলেট হচ্ছে রিসার্কুলেট হচ্ছে এটা আরো বেশি করে ফ্যানের মাধ্যমে এবং এই চ্যানেল দিয়ে এইখানে এই চ্যানেল দিয়ে আউটলেট ফাইভ দিয়ে বের হয়ে যাচ্ছে তাহলে মোটামুটি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক ব্লোয়ারের কার্যপ্রণালী বুঝার বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে একটা ফ্যান তাহলে আমরা সহজে যদি বলতে চাই তাহলে এরকম ভাবে বলতে পারি যে যে একটা এখানে একটা মোটর আছে যার সেফটি কিছু সংখ্যক ব্লেড লাগানো থাকে যেটা গুন্ডনের মাধ্যমে ব্লোয়ারের বাহির থেকে বাতাসগুলা ভিতরে টেনে নিয়ে আসে এবং একটা নির্দিষ্ট পথে বাতাসকে সবেগে আবার ব্লোয়ারের বাহিরে নিক্ষেপ করে এই বাতাস ব্লোয়ারের বাহিরে নিক্ষেপের সময় হিটিং এলিমেন্টের মাধ্যমে গরম গরম করা করে নিক্ষেপ করা যায় যেটা আমরা একটু আগে বলেছি যদি কোথাও গরমে বাতাসের প্রয়োজন হয় তাহলে আমরা হিটিং এলিমেন্টের যে সুইচ আছে সুইচটা অন করব তাহলে আমরা আমাদের এই বাতাসটাও গরম হয়ে যাবে আবার কোনো সময় যদি গরম বাতাসের প্রয়োজন না হয় তাহলে ঠান্ডা বাতাস তাহলে হিটিং এলিমেন্টের যে অন অফ সুইচ আছে ওই সুইচটা আমি অন অফ অফ করে রাখবো তাহলে ঠান্ডা বাতাস বের হয়ে যাবে নিক্ষেপ পথ একটা ভেন্টিলেটরের পথে বা অনুরূপ ছোট একটা গোলাকৃতি ভেন্টিলেটরের পথের মতোই হয় আর এখানে হিটিং এলিমেন্টটা আমরা মোটর অপারেশনের মধ্যে ভিন্নভাবে আলাদা সুইচ অন অফ মাধ্যমে করতে পারি তাহলে হিটিং এলিমেন্টটা কাজ করাবো কি করাবো না এটা আমরা আমাদের উপরে নির্ভর করে আর শেফের সাথে এই যে এখানে মোটরের শেফটের সাথে যে ব্লেড লাগানো আছে এই ব্লেডটাই মূলত বাতাসকে জোরে ঘুরা বা বাতাসের স্পিডকে বাড়াই দেওয়ার মূল কাজটা করে থাকে তাহলে আমরা এতক্ষণে বুঝে গেছি আমি আবারও বলতেছি তোমাদের সুবিধার জন্য এটা একটা মোটর থাকে স্থায়ী একটা মোটর থাকে ক্যাপাসিটর স্টার্ট মোটর এবার বাহিরের বাতাসকে টেনে নিয়ে আসতেছে টেনে নিয়ে আসার পরে এখানের যে ব্লেড আছে এই ব্লেডগুলা দ্বারা বাতাস আরো শক্তিশালী হচ্ছে এবং ফ্যানের মাধ্যমে ফ্যানের মাধ্যমে বাতাস আরো শক্তিশালী লাভ করতেছে এবং তার সাথে সাথে তার সাথে সাথে এখানে একটা মাধ্যমে মাধ্যমে অর্থাৎ এটা বের হয়ে যাচ্ছে আমরা পরবর্তীতে এখানে ইংরেজিতে একটু দেখাছি আমি যে কথাগুলো বলেছি ঠিক ওই কথাগুলা ওই কথাগুলাই বলা হয়েছে এখানে যে ইমফেলার এট দা সেন্টার অফ এয়ার ব্লোয়ার এয়ার ক্রিয়েটস এ স্পাইরাল ফ্লো

ব্লোয়ারে বের হয়ে যাচ্ছে এটাই হলো তার মূলত এটা কিভাবে ব্লোয়ারটা কাজ করে এখানে যেটা বলা হচ্ছে যে ডিফারেন্ট স্পিড লেভেল আর সেট ফর ভেরিয়াস কাইন্ডস অফ ক্লিনিং সাসেস ক্লিনিং ইলেকট্রনিক কম্পোনেন্টস লিভস শেড ইন দ্য গার্ডেন এরিয়া হচ্ছে এখানে আরও একটা জিনিস থাকে সেটা হচ্ছে যে এই ব্লোয়ারের বাতাস কত জোরে প্রবাহিত হবে সেটা নির্ভর করে এখানে কিছু লেভেল সুইচ রাখা হয়েছে যে আমি কি পরিষ্কার করতে চাচ্ছি এখানে কি ইলেকট্রনিক কম্পোনেন্ট পরিষ্কার করতে যাচ্ছি না আমি কোনো পাতা টাতা বা এই জাতীয় কোনো জিনিস অথবা গার্ডেন পরিষ্কার করতে চাচ্ছি সেভাবে আমি বাতাসটাকে কম বেশি নির্ধারণ করতে পারি তাহলে আমরা এতক্ষণ বলতেছিলাম যে একটা ইলেকট্রিক ব্লোয়ারের কাজটা কিভাবে হয় তো ছোট্ট কথায় আমরা বলছি বাতাসটাকে বাহির থেকে টেনে নিয়ে আসে যেটা ফ্যানের ব্লেড এটা ঘুরে আরো শক্তি লাভ করে একটা আউটলেটের মাধ্যমে এটাকে বের করে দেয় এটা হলো ছোট্ট কথা এখন আমরা দেখি যে আমাদের ইলেকট্রিক ইলেকট্রিক ব্লোয়ারের ব্যবহার ব্যবহার কোন কোন জায়গায় আমরা ব্লোয়ারটা করতে পারি যেমন রান্নাঘরে ভেন্টিলেটর হিসেবে ব্যবহৃত হয় যাতে ঘরের গন্ধ ধোঁয়া ইত্যাদি বের হতে পারে এটা খুব কমন যে রান্নাঘরে ভেন্টিলেটর হিসেবে ব্যবহার এটা খুব কমন হয়ে গেছে যে সব জায়গায় এখন ভেন্টিলেটর হিসাবে রান্নাঘর গুলাতে ঘরের যে পাকের সময় যে ঘরের ধোঁয়া বা গন্ধ আসে এটা বের করে দেওয়ার জন্য আমরা ইলেকট্রিক ব্লোয়ার জাতীয় ফ্যান আমরা যেটাকে অ্যাডজস্ট ফ্যান বলি এই ধরনের ফ্যান ব্যবহার করা হয় থাকে কাপড় শুকানোর কাজে ব্যবহার করতে পারি কাপড় শুকানোর কাজে তাহলে অবশ্যই এটাকে আমাকে গরম বাতাস দিতে হবে চুল শুকানোর কাজে যেটা আমরা অন্য আরেকটা নামেও ব্যবহার করি আর কি সেটা পরবর্তীতে তোমরা দেখে নিবা এয়ার ড্রায়ার যেটাকে আমরা বলি চুল শুকানোর কাজে ইলেকট্রিক ব্লোয়ার এয়ার ড্রায়ার হিসেবেও কাজ করা যাইতে পারে চুল শুকানোর কাজে ব্যবহার করে এখানে আরেকটা কথা আছে হিটিং কয়েলের মাধ্যমে ঘরকে যদি আমি গরম রাখার কাজে ব্যবহার করতে পারি তাহলে আমাকে যেটা করতে হবে এটা উল্টা কাজ করাইতে হবে অর্থাৎ বাহির থেকে বাতাস নিতে হবে হিটিং কয়েলের মাধ্যমে আমাকে ভিতরে বাতাসটাকে দিতে হবে বাইরের ঠান্ডা বাতাস ঘরে প্রেরণ করার কাজেও ব্যবহার অর্থাৎ এটা উল্টা কাজ করা যেতে পারে এক আমি অ্যাডজাস্টমেন্ট হিসেবে যেরকম এটাকে কাজ করাইতে পারি আমার ভিতরের বাতাসকে বাহিরে নিয়ে যাইতে পারি আবার বাহিরের বাতাসকে ফ্যান যেভাবে কাজ করে বাহিরের ঠান্ডা বাতাসকে ঘরের ভিতরে নিয়ে আসতে পারে গাড়িতে যাত্রীদের ঠান্ডা বাতাস দেওয়ার কাজও ব্যবহৃত হইতে পারে এটা এখন আমরা দেখি যে আমাদের তিন নম্বর অংশ যেটা ছিল একটা ইলেকট্রিক ব্লোয়ারের বিভিন্ন অংশ কি কি অংশ আছে খুব সহজে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা মেটাল বডি আছে এটার ভিতরে একটা টাইপ মোটর আছে সাথে একটা কিছু ব্লেড আছে যেগুলো আমরা আগে বলে পেরেছি রেগুলেটর রেগুলেটর আছে দিয়ে আমরা বলেছি যে আমাদের কি পরিমাণ বাতাস লাগবে সেটাকে আমরা লেভেল নির্ধারণ করতে পারবো অন অফ সুইচ আছে এটা অন অফ সুইচ সুইচ আছে এবং সাথে হিটিং এলিমেন্ট আছে যদি আমাদের বারবার আমরা বলতেছি যে যদি গরম বাতাসের প্রয়োজন হয় তাহলে হিটিং এলিমেন্টের মাধ্যমে গরম বাতাসটা দিতে হবে স্টেন বা বেস আছে এবং সাপ্লাই কর্ড আছে তার সাথে আরো অ্যাক্সেসরিজ আছে অর্থাৎ খুব অল্প ভাষায় আমি খুব বেশি জিনিস দেওয়ার চেয়ে জাস্ট যতগুলো জিনিস না হলেই নয় এই জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে তাহলে আমাদের কোন জিনিসটা এইটা এটা একটা আমাদের মেটাল বডি এইটার ভিতরে আমাদের একটা মোটর আছে মোটরের ভিতরে ব্লেড আছে এটা দেখানো যাচ্ছে না রেগুলেটর এক পাশে রাখা আছে অন অনসুইচটাও বাইরে থাকে হিটিং এলিমেন্টটা ভিতরে আছে এভাবে আমরা একটা ইলেকট্রিক ব্লোয়ারের বিভিন্ন অংশগুলা নাম আমরা বলতে পারবো খুব সহজে এখন আমরা দেখি একটা ইলেকট্রিক ব্লোয়ারের সার্কিট ডায়াগ্রাম দ্যাট মিনস ইলেকট্রিক্যাল সার্কিট কিরকম হইতে পারে তার ইলেকট্রিক্যাল সার্কিট আহ যেহেতু আমরা সবাই ইলেকট্রিক্যাল ছাত্র আমাদের খুবই আমাদের জন্য খুবই দরকার যে ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রামটা কিরকম হইতে পারে কারণ আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম বুঝলেই আমরা সমস্ত কিছু বুঝতে পারবো এখানে আমি সার্কিট ডায়াগ্রামে যাওয়ার আগে প্রথমেই বলে নিচ্ছি যেহেতু এখানে আমার একটা সুইচ থাকবে সুইচটার কাজ হবে আহ অন অফ করা তার সাথে সাথে আমাদের বাতাস কি পরিমাণ প্রবাহিত হবে সেটাও নির্ধারণ করা এই যে এখানে দেওয়া আছে যে সুইচ একটা সিলেক্টর সুইচ আছে একটা সিলেক্টর সুইচ আছে ওই সুইচ মাধ্যমে এখানে যেটা দেখানো হয়েছে অফ লো মিডিয়াম হাই হাই অন তার মানে আমরা অফ করে দিতে দিতে পারি পারি মিডিয়াম ইত্যাদি বাতাস আর তার সাথে সাথে এখানে যেটা করা হয়েছে যে এখানে একটা ফিউজ দিয়ে আমাদের সাপ্লাইটাকে দিয়ে দেওয়া হয়েছে এখানে আমাদের একটা ফিউজ দিয়ে সিঙ্গেল ফেজ পজিটিভ লাইনটা এখানে দিয়ে দেওয়া হয়েছে তার সাথে সাথে কিছু এখানে কিছু রেজিস্টার সরি কিছু রেজিস্টর রেখে দেওয়া হয়েছে এই রেজিস্টরগুলোর মাধ্যমে যেটা আমরা করি যে এর আগের ক্লাসে আমরা যেটা তোমাদেরকে বুঝিয়েছিলাম যে পটেনশিওমিটার পটেনশিওমিটার দিস এটা কোনো মিটার না এটা অনেকটা সিলেক্টর অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করে আমার ইনপুটে যে ভোল্টেজটা আছে রেজিস্টেন্সের মাধ্যমে যদি কতগুলো ট্যাপিং বের করে নি তাহলে এই ভোল্টেজটাকে আমরা কম বেশি করতে পারি এখানে সেই কাজটাই করা হয়েছে যে এই যে ট্যাপিং করে নেওয়া হয়েছে আমি যদি লোতে ঘুরাইতে চাই একরকম ভোল্টেজ এখানে ড্রপ করাবো মিডিয়াম ঘুরাইতে আর একরকম ভোল্টেজ এবং যদি হাইতে ঘুরাইতে চাই সবচেয়ে কম ভোল্টেজ ড্রপ করে বেশি পরিমাণ ভোল্টেজটাই মোটরে দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ আমি যদি খুব লো স্পিডে ঘুরাইতে চাই আমার ভোল্টেজটাকে যদি কম রাখি তাহলে সেক্ষেত্রে আমার মোটরটা কম স্পিডে ঘুরবে আবার যদি এটাকে আমি মিডিয়াম তাহলে কিছু পরিমাণ ভোল্টেজ আমার রেজিস্টরের মধ্যে এই যে ব্লোয়ার যে রেজিস্টর আছে এই রেজিস্টরে ড্রপ করাই দিতে হবে তাহলে আমার ভোল্টেজ যে মোটর আছে সিঙ্গেল পেজ যে মোটরটা আছে ওই মোটরটা আমার মিডিয়াম ঘুরবে আর যদি আমি আরো বেশি স্পিডে এটা বাতাস প্রবাহিত করতে চাই অর্থাৎ মোটরকে ঘুরাইতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে যে এইখানে এই যে পটেন যেটা রেজিস্টেন্স মোটর রেজিস্ট্যান্স যেখানে দেখানো হয়েছে এই রেজিস্টেন্সে কোনো ভোল্টেজই ড্রপ না করে পুরো ভোল্টেজটাই আমি আহ পুরো ভোল্টেজটাই আমি মোটরে প্রয়োগ করে দেব। এভাবে একটা ইলেকট্রিক ব্লোয়ারে আমার আমি অফ লো মিডিয়াম হাই চেঞ্জ করতে পারতেছি একটা জাস্ট একটা রেজিস্টার মোটর রেজিস্টারের মাধ্যমেই আমি এটা এই কাজটা করাইতে পারতেছি তাহলে আমার সার্কিটটা এখান দিয়ে এসে প্রথমে একটা ফিউজ এসে পজিটিভ সাপ্লাই এসে লাইনে এখানে এসে এরপরে লোডে আমার মোটরে চলে আসতেছে এভাবে একটা ইলেকট্রিক ব্লোয়ারের মোটরে খুব সহজ একটা সিম্পল একটা কানেকশন দেখানো হয়েছে এভাবে কানেকশনটা করানো হয়ে থাকে এখন আমরা দেখি আমাদের ইলেকট্রিক ব্রোয়ারের শেষ আমাদের যে টপিকসটা ছিল যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে আমরা জন্য খুব বেশি ডিটেলসে যাইতে পারি না এখন আমরা দেখব যে ইলেকট্রিক ব্লোয়ারের কি কি ফল্ট হইতে পারে অর্থাৎ কি কি ত্রুটি হইতে পারে সেগুলো কি কারণে হয় এবং আমরা কিভাবে এগুলা রিমেডি করতে পারি ফার্স্ট ত্রুটি আমরা যেটা লিখছি একটা মোটর স্টার্ট নেয় না তো আমি খুব ছোট্ট একটা কথাই বলি আমি অনেক সময় জিজ্ঞাসা করি যে বলো যে তোমরা বলো দেখি যে একটা ফ্যান মোটর ঘুরে না তাহলে আমি কি চেক করব তো অনেকে বলে যে আমি ক্যাপাসিটির ঠিক আছে কিনা চেক করব অনেকে বলে যে আমি মোটরের ওয়াইন্ডিং চেক করব অনেকে বলে যে আমি মোটরের সুইচ ঠিক আছে কিনা চেক করব। তো আমি যেটা বলি যে একটা মোটর স্টার্ট নেয় না তার মানে সর্বপ্রথম তোমাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে তোমাকে সাপ্লাই চেক করতে হবে আমার সাপ্লাই নেই তাহলে আমার সুইচ চেক করে বা আদার্স ক্যাপাসিটি চেক করে বা মোটর ওয়াইন্ডিং চেক করে লাভ হবে তাহলে একটা মোটর স্টার্ট নেয় না তার মানে প্রথমেই আমাকে যেটা চেক করতে হবে আমাকে সাপ্লাই আছে কিনা এটা চেক করতে হবে যদি সাপ্লাই না থাকে তাহলে সাপ্লাই সুইচ অন করতে হবে দুই নম্বর এখন আমাকে যেটা দেখতে হবে আমি যে ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রামে যেটা দেখিয়েছিলাম আমার ওখানে একটা ফিউজ লাগানো ছিল এখন যদি ফিউজটা কেটে যায় তাহলে আমার সাপ্লাইটা সুইচ অন করার পরেও আসবে না ফিউজ পুড়ে গেলে তাহলে আমাকে কি করতে হবে ফিউজ যদি পুড়ে যায় ফিউজটা লেগাই নিতে হবে এরপরে আমি যাব ওয়াইন্ডিং বা ক্যাপাসিটর ঠিক আছে কিনা চেক করার জন্য এখন আমি যে আমার ক্যাপাসিটরটা নষ্ট বা পুড়ে গেছে কিনা যেহেতু আমার ইয়াটা ক্যাপাসিটর দিয়ে চালাইতে হবে এই জন্য এখন আমি ক্যাপাসিটর দেখব ক্যাপাসিটরটা যদি ভালো পাওয়া যায় তাহলে আমার এর পরবর্তী ধাপ যেটা হবে সেটা হচ্ছে আমাকে এর আগেও আমাকে যেটা সুইচ আমাকে চেক করে নিতে হইতো সুইচটা যদি ভালো বা খারাপ করে নিতে হইতো বা সাপ্লাই তার যেখান থেকে আসতেছে সেটা চেক করে নিতে হইতো যদি সুইচ ত্রুটি থাকে তাহলে সুইচ ঠিক করে নিয়ে লাগবে সাপ্লাই তার তারপরে আমি একবারে সবার শেষে যাব আমি মোটরের ওয়াইন্ডিং চেক করার জন্য মোটরের যে ওয়াইন্ডিং আছে ওয়াইং এর ওয়াইন্ডিং গুলা ঠিক আছে কিনা এর আগেও মোটর ওয়ারিং যেটা ওয়ারিং তার যেটা দিয়ে গেছে সেটা চেক করতে হবে একবারে সবার শেষে আমি যাব যে মোটর ওয়াইন্ডিং ঠিক আছে কিনা তাহলে আমার কথাটা যদি স্পষ্ট না হয় আমি আরেকবার বলতেছি যে কোনো মোটর যদি স্টার্ট না হয় তাহলে প্রথমে আমাকে যেটা চেক করতে হবে যে আমার সাপ্লাই ঠিক আছে কিনা আমার ফিউজ ঠিক আছে কিনা আমার সুইচে কোনো ত্রুটি আছে কিনা তারপর আমি সাপ্লাই করে তার ছেঁড়া বা আছে কিনা আমার তারপরে আমার এরপরে রেগুলেটর যেটা আমরা ব্যবহার করতেছি অর্থাৎ লেভেল কম বেশি করার সেটা ঠিক আছে কিনা তারপর আমি দেখবো ক্যাপাসিটর ঠিক আছে কিনা তারপরে যাইয়া দেখবো আমার ওয়াইন্ডিং ঠিক আছে কিনা কেন ওয়াইন্ডিংটা একেবারে সবার শেষে আমরা চেক করবো যেহেতু এটা চেক করা একটু দূর দূরে থাকে তো আগে আমরা প্রথমে এই চেকগুলো দিয়ে নেব তাহলে আমরা মোটর স্টার্ট কেন হয় না এটা খুব সহজে আমরা বের করে নিতে পারবো আমার কথা যদি পরিষ্কার না আরেকবার আমি বলতেছি একটা মোটর স্টার্ট না তাহলে আমাকে প্রথম প্রথমেই চেক করতে হবে সাপ্লাই আছে কিনা ঠিক ফিউজ ঠিক আছে কিনা সাপ্লাই করছে কিনা সুইচে কোনো ত্রুটি আছে কিনা রেগুলেটরে তার ছেঁড়া বা নষ্ট হয়েছে কিনা তারপরে আমি দেখবো আমার যে ওয়ারিং দিয়ে লাইনটা গেছে ওয়ারিংটা ঠিক আছে কিনা তারপর ক্যাপাসিটি ঠিক আছে কিনা এবং সবার শেষে আমার ওয়াইন্ডিং ঠিক আছে কিনা ওয়াইন্ডিং চেক করার জন্য এর আগে আমরা বলেছি একটা টেস্ট দিয়ে কিভাবে ওয়াইন্ডিংটা চেক করতে হবে ওইভাবে আমরা ওয়াইন্ডিংটা চেক করে নেব এর পরবর্তী যে দুই নম্বর যেটা ত্রুটি আসে সেটা হচ্ছে যে আমার মোটর চলার সময় শব্দ করে তাহলে আমাকে বুঝতে হবে মোটর চলার সময় শব্দ করে শব্দ কোথায় থেকে আসতে পারে শব্দ আসতে পারে আমার বেয়ারিং থেকে অথবা ব্লেড থেকে এই দুইটা জায়গা থেকে শব্দ আসতে পারে তাহলে এই দুইটা জায়গায় আমাকে হবে তাহলে মোটরের বুস বা ব্যারিং যেটা আছে এটা ক্ষয় হয়ে গেছে কিনা এটা দেখতে হবে আমাকে আর মোটর ঘুরার সময় দেখতে হবে ব্লেড গুলা সোজা আছে কিনা না আঁকা বাঁকা হয়ে গেছে এটা দেখতে হবে অথবা ব্লেড গুলা ঢিলা হয়ে গেছে কিনা মোটরের যে শেপটা আছে ব্লেড যেখানে লাগানো আছে শেপটা ঠিক আছে কিনা অথবা রোটর এক পাশে কোনো জায়গায় ঘষা খাইতেছে কিনা এই কয়টা জিনিস আমাকে চেক আপ করতে হবে চেক আপ করে দেখলে আমি বুঝতে পারবো যে মোটর কোন জায়গা থেকে শব্দ আসতেছে তাহলে আমি আবার বলতেছি মোটর যদি এরকম শব্দ করে আমাকে মূলত পয়েন্টকে টার্গেট করতে হবে একটা মোটরের বিয়ারিং চেক করতে হবে বুশ বিয়ারিং চেক করতে হবে আরেকটা হলো মোটরের সেফ এবং ব্লেড চেক করতে হবে সেখানে ব্লেড গুলা সোজা আছে কিনা ঘুরতেছে কোথাও লাগতেছে কিনা ঢিলা হয়ে গেছে কিনা এগুলো চেক করে নিতে হবে যদি চেক করে কোথাও অসুবিধা পাওয়া যায় সেটাকে আমাকে প্রতিকার করতে হবে তিন নম্বর আমার যেটা আছে মোটর আস্তে আস্তে করে ঘুরে এবং বেশি গরম হয়ে যায় এখানে একটা যুক্তি মোটর আস্তে আস্তে ঘুরে এটা আমরা যখন টেবিল পেন আলোচনা করেছিলাম তখনও বলছি যে মোটর অনেক সময় হয় কি ক্যাপাসিটরটা দুর্বল হয়ে যায় ক্যাপাসিটর দুর্বল হলো দেখা যায় আস্তে আস্তে ঘুরে আবার এইটাও হতে পারে মোটর আস্তে ঘুরে যে আমার যে যে বেয়ারিং ব্যবহার করেছি ওই বেয়ারিংটা জ্যাম হয়ে গেছে অনেক দিন ওটাতে কোনো তেল দেওয়া হয় না কিছু দেওয়া হয় না বেয়ারিং জ্যাম হয়ে গেছে যার কারণেও এখানে একটা জিনিস একটু ভালো মতো খেয়াল করলে বোঝা যায় যে মোটর যদি আস্তে ঘুরে আর যদি মোটরের গায়ে হিট গরম না হয় তাহলে আমাকে বুঝতে হবে যে এটা এখানে ক্যাপাসিটর ক্যাপাসিটরের সমস্যা হয়েছে আবার যদি মোটর আসতে করতেছে সাথে সাথে মোটর যেটা ইলেকট্রিক ব্লোয়ারের মোটরও গরম হয়ে যাচ্ছে তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এখানে মোটরের ওয়াইন্ডিং এ কোথাও শর্ট বা ইয়া হয়ে গেছে অথবা মোটরে যে বেয়ারিং আছে বেয়ারিং কোথাও জাম হয়ে গেছে এই দুইটা কারণ আলাদা আলাদা করে বুঝতে হবে এখানে চার নম্বর যেটা বলা হয়েছে যে রুমে গরম বাতাস আসে না গরম বাতাসের সম্পর্ক কার সাথে সহজে যদি আমরা বলি যে গরম বাতাসের সম্পর্ক হচ্ছে হিটিং এলিমেন্টের সাথে আমার যদি হিটিং এলিমেন্ট ঠিক থাকে তাহলে আমাকে গরম না সাথে আমাকে চলে হবে। আমার হিটিং এলিমেন্টটা ঠিক আছে কিনা যে পুড়ে গেছে কিনা এটা চেক করতে হবে হিটিং এলিমেন্টের তার কোথাও অপেন হয়ে গেছে কিনা এটা আমাকে দেখতে হবে অথবা হিটিং এলিমেন্ট সুইচ আমরা প্রথমেই বলেছি যে হিটিং এলিমেন্ট একটা দিয়ে সুইচ অন অফ করা লাগে ওই সুইচ অন অফ ঠিক আছে কিনা অথবা হিটিং এলিমেন্টে যে ফিউজ বা আদার্স অন্য কিছু ব্যবহার করা হয়েছে ওই জিনিসগুলা ঠিক আছে কিনা তাহলে আমি সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি যে রুমে গরম বাতাস আসে না তার মানে প্রথম আমাকে প্রথম এবং শেষ একটা জায়গায় হিটিং এলিমেন্ট সম্পর্কিত যে সমস্ত জায়গা আছে ওই জায়গাগুলোকে চেক করতে হবে মোটর আস্তে ঘুরে এবং বেশি গরম হয় মোটর আস্তে ঘুরলে করতে হবে সাথে সাথে যদি গরম হয় তাহলে আমাকে চেক করতে হবে মোটর চলার সময় শব্দ করে তাহলে আমাকে প্রথমেই এবং মোটরের যে ব্লেড এই জাতীয় জিনিসগুলো চেক করতে হবে মোটর স্টার্ট নেই না ওইটার আমি যে সিরিয়ালটা বলেছি তোমরা যদি মনে করতে পারো বা পরবর্তী সময়ে এটা দেখে নিতে পারো তাহলে খুব সহজেই আহ ইলেকট্রিক ব্লোয়ারের যে সমস্ত ফল্ট হইতে পারে এই ফল্টগুলা তোমরা বের করে নিতে পারবে আহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আমাদের ভিডিও লাইভ ক্লাসের প্রায় শেষ শেষ প্রান্তে আমাদের সময়ও হয়ে গেছে আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি শিক্ষার্থীরা আবারও তোমাদের ভিডিও সম্পর্কে মতামত চাইতেছি এবং তোমরা যারা এই ভিডিওটা এই সময় দেখেছ অথবা যারা দেখতে পারো পরবর্তী সময়ে এই ভিডিওটি দেখতে তোমরা দক্ষতা বাতায়ন বা ডব্লিউ ডবলিউ ডট স্কিলস ডট গভ ডট বিডি ওয়েবসাইটটা ভিজিট করবে তো আজকে এই পর্যন্তই সবার জন্য রাখতেছি তোমরা যে ধৈর্য সহকারে আমার তোমাদের সবাইকে ধন্যবাদ এবং আমাদের সামনের যে ক্লাসটা আছে সেই ক্লাসেও সবাইকে আশা করতেছি অ্যাড হবা আর আল্লাহ পাক সেই পর্যন্ত সবাইকে আমাকে তোমাদের সবাইকে যাতে সুস্থ রাখে এই প্রত্যাশায় আজকে আমাদের এই ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ